মানুষ, আমাদের দেশে একটা মেহমান এসেছে, আমরাও স্বাগতম জানাবো না? অবশ্যই জানাবো, তবে ফুলের মালা বা লাল গালিচা বিছিয়ে নয়। আমরা স্বাগতম জানাবো আমাদের পায়ের নিচে থাকা ময়লা আবর্জনা পায়খানা ভরা এই চটি বা জুতো দিয়ে, কারণ এর চাইতে সম্মানজনক কিছু ওই কসাই মদের জন্য স্বাগতম হিসেবে আমরা জানাতে পারি না। নাসির ইসলামিক মিডিয়া সেন্টার, ইসলাম প্রচারে এক ধাপ এগিয়ে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক, সকলে কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহরবানিতে সকলেই ভালো আছেন। আজকে একটি জরুরি নিউজ নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি, সেটি হলো, আপনারা সকলে জানেন, বাংলাদেশে অবশেষে আগমন করল কুখ্যাত সন্ত্রাসী কসাই মোদি, যেটার বিরুদ্ধে আজ কয়েকদিন যাবত বাংলাদেশের সকল আলেম সমাজ সহকারে জনসাধারণ মানুষ অনেক মিছিল করেছে, অনেক আন্দোলন করেছে। তারপরেও আজকে আমাদের দেশে সেই কুখ্যাত সন্ত্রাসী মোদি আগমন করেছে। হ্যাঁ, আসলে সরকার চাইলে আসলে সাধারণ মানুষের করার কিছুই নেই, তবে যেহেতু আগমন করেছে, অনেকেই হয়তো তাকে ফুলের মালা দিবে, অনেকেই হয়তো তাকে গালিচা বিছিয়ে দিয়ে স্বাগতম জানাবে। কিন্তু আমরাও তো স্বাগতম জানাবো না, কি বলেন? আমরাও তো যেহেতু বাংলাদেশের মানুষ, আমাদের দেশে একটা মেহমান এসেছে, আমরাও স্বাগতম জানাবো না? অবশ্যই জানাবো, তবে ফুলের মালা বা লাল গালিচা বিছিয়ে নয়। আমরা স্বাগতম জানাবো আমাদের পায়ের নিচে থাকা ময়লা আবর্জনা পায়খানা ভরা এই চটি বা জুতো দিয়ে, কারণ এর চাইতে সম্মানজনক কিছু ওই কসাই মদির জন্য স্বাগতম হিসেবে আমরা জানাতে পারি না। সে এসেছে আমাদের দেশে, একটা জিনিস রেখেছেন, আমাদের দেশটাকে আমরা সোনার বাংলাদেশ বলি। সোনার বাংলা বলি কেন? আমাদের দেশটা আমরা সোনার মতোই দেখি, কিন্তু সোনার ভিতরে যখন টিন তামা দস্তা ঢুকিয়ে দিয়েছে, তখনই সোনার কিন্তু দাম কমে যাবে। একটা জিনিস দেখেন, কেরোসিন তেলের বোতলের ভিতরে যদি ঘি রাখা যায়, ঘি কিন্তু নষ্ট হয়ে যায়, বা ঘিয়ের বোতলের ভিতরে কিন্তু কেরোসিন তেল কেউ রাখে না। কিন্তু আজকে এমন জিনিসটাই হলো যে আমাদের ঘিয়ের বোতলের ভিতরে, মধুর বোতলের ভিতরে কেরোসিন তেল অলরেডি ঢালা হয়ে গেছে। যাই হোক, আসলে বলার কিছু নেই, কি আর বলবো বলেন। তবে আমাদের যতটুকু মুসলমানদের দায়িত্ব ছিল, মুসলমানদের যতটুকু কর্তব্য ছিল, ততটুকু সকল আলিম সমাজ বা মুসলিম তাওহিদি জনতা জানিয়েছে, তারা প্রতিবাদ করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যখন কোনো অন্যায় কাজ দেখবা, তোমরা হাতের দ্বারা বাধা দিবা, না হলে তোমরা মুখের দ্বারা বাধা দিবা, না হলে অন্তরে ঘৃণা করবা, তাহলে বুঝতে পারবা যে তুমি সবচাইতে ছোট ইমানদার। তো হয়তো আমরা হাতের দ্বারা বাধা দেওয়ার মতো সমর্থ আমাদের নাই, তবে মুখের দ্বারাও বাধা দিয়েছে অনেক মানুষ, রাস্তাঘাটে বিক্ষোভ মিছিল করে, আন্দোলন করে। তারপরেও যখন দেশে এই কসাই মদি চলে এসেছে, তো এখন তিন নম্বর পন্থাটা আমাদের অবলম্বন করতে হবে, সেটা হলো আমাদের ভিতর থেকে আমাদের ঘৃণা প্রকাশ করতে হবে, তাহলে আমরা সবচাইতে ছোট্ট ইমানদার হিসেবে গণ্য হব। তারপরে তো আমরা ইমানদার হিসেবে গণ্য হতে চাই না, কি বলেন? আমরা তাকে হয়তো রাস্তাঘাটে গিয়ে লাঠি পেটা দিয়ে বাধা দিতে পারবো না, এটা মুসলমানের কাজও নয়, কিন্তু অন্যায় কাজ দেখলে মুসলমানরা ঘৃণা করবে, এটাই রাসুলের আদর্শ। তো আমরা তাকে বুক ভরা ভালোবাসা নয়, বুক ভরা ঘৃণা দিয়ে তাকে গ্রহণ করেছি। যাই হোক, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে জানাবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর আপনার মতামত কমেন্ট করে জানিয়ে দেবেন। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসলে হঠাৎ করে ভিডিওটি বানিয়েছি, তাই কোনো পরিকল্পনা ছিল না বা পজিশন ছিল না, ঘরের ভিতরেই স্মার্টফোন দিয়ে ভিডিওটি করেছি। একটু কালার হয়তো ভালো হয়নি, সাউন্ড কোয়ালিটি ভালো হয়নি, তো এই জন্য তো খুব কাজ করছি। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে, কথা হবে আবারও অন্য কোনো ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, খোদা হাফেজ।